Greetings, myself Halla Choudhury in front of you, and I wish you all are safe and sound. Thank you very much. আমরা আজকে আমাদের গ্রামারের যে অংশটি আছে এটা শিখব। তো তার আগে আমি একটু সময় নিচ্ছি যাতে করে আমাদের গ্রুপে যারা আছে তারা সবাই প্রথম থেকেই আমার কথাগুলো শুনতে পায়। ওকে, দ্যাট ইজ যেহেতু লাইভ রেকর্ডেড হয়েই থাকছে, তবুও এখন যারা আসবে অ্যাটলিস্ট তারা জন্য হয়, এবং আমি আশা করছি বা প্রত্যাশা করছি তোমাদের কাছে তোমরা জাস্ট ইউ জাস্ট শেয়ার ইউ জাস্ট নক দ্য ক্লাস ইজ অন, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ, লেট মি সাম টাইম। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার টাইম। আমরা আজকে আমাদের ডায়েরিতে আমরা যেটা নোট করেছি তা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। অন দ্য আদার হ্যান্ড আমাদের গাইড বইয়ে আছে সেটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আর এই কারণেই আমি টাইটেলে এখানে দুটোই ব্যবহার করেছি, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অবলিক চেঞ্জিং সেন্টেন্সেস। সো একই মিন করে, আমরা এটাকে ট্রান্সফরমেশনে বলতে পারছি। আবার অনেক ক্ষেত্রেই ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা বা দেখানোর ক্ষেত্রে যেটা দেখানো হয় যে এটা হতে পারে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, তারপরে ওটা হতে পারে অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা হতে পারে মিন অল অ্যাকচুয়ালি। সো এর সাথে দুটো কথা বলবার আছে, তা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্সেস, আরেকটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা চেঞ্জিং সেন্টেন্সেস। এর মধ্যে একটু পার্থক্য আছে, সে পার্থক্যটা আমি শেয়ার করবো তোমাদের সাথে প্রথমেই। দ্যাট ইজ কনভার্সন অফ সেন্টেন্স এক ধরনের গঠন বা এক ধরনের সিস্টেম বা এক ধরনের নিয়ম, আর ট্রান্সফরমেশনের নিয়মটাই এক ধরনের। সো আমি যদি সহজ করে বলি যে ট্রান্সফরমেশনটা কী, ট্রান্সফরমেশনটা হচ্ছে এটির অর্থের পরিবর্তন ঘটবে না। আমি আবারও বলছি, ট্রান্সফরমেশন হচ্ছে অর্থের পরিবর্তন ঘটবে না, কিন্তু এর স্ট্রাকচার বা এর যে গঠন এটির পরিবর্তন হবে। অন দ্য আদার হ্যান্ড কনভার্সন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে অর্থেরও পরিবর্তন ঘটবে, সেই সাথে এর রূপেরও পরিবর্তন ঘটবে। ওকে, সো আমি আবার একটু বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটবে না, বাট স্ট্রাকচার বা রূপের পরিবর্তন ঘটবে। কনভার্সন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে এর অর্থের এবং রূপের দুটোরই পরিবর্তন ঘটবে। সো কনভার্সন অফ সেন্টেন্স আমাদের আছে, আমরা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনগুলো শুরু করে লাইক আজকে যেমনটা আমাদের আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এগুলো কিন্তু স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বিলং করে। সো আমরা আজকে এখানে কয়েকটি রুল শিখবো, যেমনটা আমি দিয়েছি 1-4, নেক্সট ডেতে আমরা শিখবো 5-10, দেন আদার যেগুলো আছে ওগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু বি অ্যাটেন্টিভ টু দিস ক্লাস। বেসিক্যালি আজকে যদি আমরা প্রথমে এটা বুঝতে পারি বা আমরা যদি শিখতে পাই তাহলে পরের যে ক্লাসগুলো হবে তোমাদের কাছে অনেক বেশি এনজয়েবল হবে। বিকজ আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে না করতে পারো বা সামহাও ইউ আর অ্যাবসেন্ট মাইন্ডেড, তাহলে আগামীর যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে তুমি আসলে বুঝতে পারবে না। সো আই রিকোয়েস্ট আর্নেস্টলি ফ্রম মাই হার্ট দ্যাট ইউ শুড বি ভেরি অ্যাটেন্টিভ টু দিস ক্লাস টুডে অনলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে তোমাদের জন্য লিখেছি, যা আমি একটু যদি জুম করা যায় স্যার কাইন্ডলি, তা হচ্ছে যে অনলি বা অ্যালোন দিয়ে এখানে শব্দ লিখেছি কয়েকটি, দ্যাট ইজ অনলি বা অ্যালোন যুক্ত, এরপর এভরি যুক্ত, এরপর অনলি যুক্ত, আবারও আমি রিপিট করেছি অনলি, এরপরে মাস্ট। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে অনলি বা অ্যালোন যুক্ত যে কোনো সেন্টেন্স, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হিয়ার যেহেতু তোমরা এটার অর্থটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, সো আমি এটা বলছি অ্যাফার্মেটিভ, আর এটি হচ্ছে আমরা এটা নেগেটিভ সেন্টেন্স লিখেই নিচ্ছি এখানে। ওকে, সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ আমি বেসিক্যালি এটাকে জিস্ট করেছি ডিউ টু, যাতে সহজে আমরা এটাকে ক্যাচ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি যেমন বলছি অনলি বা অ্যালোন হলে নান বাট বসবে, বা নান বাট দিয়ে শুরু করবো আমরা,
আবার এখানে এভরি থাকলে আমরা দেয়ার ইজ নো ডট ডট বাট আমি লিখেছি, বেটার বাটটাকে আরো সরিয়ে দেওয়া। ওকে, এরপরে অনলি দিয়েও লিখেছি আবার যে নাথিং বাট, অ্যান্ড নেক্সট ওয়ান অনলি দিয়ে আবার বলেছি নট মোর দেন অথবা নট লেস দেন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এখানে আছে মাস্ট যদি থাকে তাহলে আমরা ক্যানট বাট অথবা ক্যানট হেল্প লিখব। ক্যানট হেল্পের নিচে ভার্ব প্লাস আইএনজি আমি মেনশন করেছি। ওয়েল, আই উইল এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি আইটেমস, বাট বিফোর দ্যাট ওয়ান আই ওয়ান্ট টু শেয়ার সামথিং অ্যাবাউট সেন্টেন্সেস। ওয়েল, উই নো হোয়াট ইজ সেন্টেন্স, তো আমরা যেহেতু জানি যে সেন্টেন্স কাকে বলে। ওকে, সো আমরা জানি যে গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস ইটস ফুল মিনিং ইজ কল্ড আ সেন্টেন্স। সো সেন্টেন্সকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি, দ্যাট ইজ ফাইভ কাইন্ডস, অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা জানি, অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ দ্যাট কাইন্ড অফ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস স্টেটমেন্ট অর এনি ফ্যাক্ট, হুইচ এক্সপ্রেসেস স্টেটমেন্ট অর এনি ফ্যাক্ট হুইদার ইট মে নেগেটিভ অর অ্যাফার্মেটিভ। ওয়েল, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেগুলোকে আমরা বলছি যা দ্বারা কোনো কিছু প্রকাশ করা হয়, দ্যাট ইজ বিবৃতি বা কোনো তথ্য বা কোনো উপাত্ত, এবং হতে পারে সেটি অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, সো তাকেই আমরা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। তো এটার মধ্যে আমরা দুটো আইডিয়া পাচ্ছি, একটা হচ্ছে যে এটা হতে পারে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ। সো আমরা আজকে বেসিক্যালি সেটাই যে অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করা যায় সেই সেন্টেন্স করার যে নিয়ম বা যে রুল সেটি আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আমাদের যেহেতু টাইম 35 মিনিটস, সো অলরেডি আমরা সময় অনেকটা নিয়েও ফেলেছি, রাইট? আমি আশা করছি তোমরা আমি প্রথম যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস গো ফর সাম এক্সাম্পলস। আমি আমাদের বইয়ে যেগুলো এক্সাম্পল দেওয়া আছে এগুলো তো আছেই, তার থেকে আমি ভিন্নভাবে আমি আর কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের জন্য সহজ হয়ে যায়। ওয়েল, সো আমি এখানে প্রথমে দেখো যে অনলি বাই অ্যালোর কথা লিখেছি, নান বাট, এখানে আমি হিউম্যান বিইং কথাটাকে মেনশন করেছি ফার্স্ট অফ অল, যেহেতু এটা নিয়ে আমরা একটু বেশি কাজ করবো। অন দ্য আদার হ্যান্ড এখানে কিন্তু অলমাইটি বা ক্রিয়েটরকেও আমরা মেনশন করতে পারি, সো এখন আমি এটা লিখে দিচ্ছি আল্লাহ, অলমাইটি অর ক্রিয়েটর, হোয়াট এভার ইট ইজ, এনিওয়ে আমরা যেমন করে এটাকে এক্সপ্রেস করতে চাই সেভাবে আমরা করতে পারছি। সো তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি এখানে জাস্ট এই শব্দটা এবং এই শব্দটা আমি মুছে দিচ্ছি এটা সহ। ওকে, ওকে, সো আমি প্রথমে অনলি বা অ্যালোন যুক্ত হিউম্যান বিইং অর ক্রিয়েটর এরকম যদি কিছু দিয়ে করা যায় সেটা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি। সো হ্যাভ আ লুক, এবং বেটার যদি তোমরা এটা কপি করো, মিন্স তোমরা একটু লেখো দ্যাট বেটার। সো আমি যদি প্রথমে বলি যে এই ধরনের স্টেটমেন্টগুলো মানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টগুলো শুরুতেই এই শব্দগুলো দ্বারাই শুরু হবে, কি দিয়ে, অনলি অথবা অ্যালোন। সো আমি যদি এরকম বলি যে অনলি হি ক্যান ডু ইট অথবা ডু দ্যাট, ভেরি সিম্পল, অনলি ইউ ক্যান ডু ইট, অনলি আই ক্যান ডু ইট, এরকম যত রকমের সেন্টেন্স আমরা পাই সেটা যদি শুরু হয় অনলি দিয়ে, ওকে, তাহলে আমরা শুরু করব এটাকে নেগেটিভ করবার জন্য আমরা লিখব নান বাট, নান বাট একসাথে, নান বাট। সো এখানে অনলি হি ক্যান ডু ইট আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমরা লিখব নান বাট হি, মিনস আমি যদি এখানে এটাকে কোনো নাম দিতাম সেই নামটাই বসিয়ে দিতাম, লাইক মিজান বলতে পারি। ওকে, অনলি মিজান ক্যান ডু ইট। ওকে, সো হির ক্ষেত্রে আমরা হি দিব, শির ক্ষেত্রে শি দেব, বা অন্য যে কোনো নাম আসলে আমরা সেটাই দেবো। সো নান বাট, ওকে, আমি এখানে মিজান লিখলাম, মিজান ক্যান ডু ইট, মিন্স এটা মিজান ছাড়া আর কেউ করতে পারে না। সো এখানে যে বিষয়টা আসলো তা হচ্ছে যে নান বাট মিজান ক্যান ডু ইট, এটা একটা এমফাসাইজ করা হলো বা একটা গুরুত্ব দেওয়া হলো বা জোর দেওয়া হলো যে সেই মাত্র এটা করতে পারে। থিং ইজ দ্যাট যেহেতু আমরা এখানে বলছি যে অনলি হি ক্যান ডু ইট, ওকে, ফর এ গ্রুপ অফ পিপল, মানে এটা হতে পারে একটা গ্রুপের জন্য বা একটা কোনো শ্রেণীর জন্য, এটা কিন্তু কম্পেয়ার করা হচ্ছে না সবার সাথে। ওকে, সো ইউ আন্ডারস্টুড ইট আই হোপ। সো আমি যদি এখানে বলতাম যে অনলি আই ক্যান ডু ইট, অফকোর্স আই উইল রাইট হিয়ার নান বাট আই ক্যান ডু ইট, মানে আমি ছাড়া আর কেউ পারে না এটা করতে। সো আমি পারি অনেক কিছু এটা বোঝানোর দরকার নেই, রাদার আমরা এক্সাম্পলগুলো অন্যকে দিয়ে দিব, দ্যাটস ফাইন। ওকে, সো আমরা যদি এখন বলি এরকম যে সেন্টেন্সগুলো আমরা পাই বা যতগুলোই পাই না কেন, শুরু যদি হয় অনলি দিয়ে এবং তারপরে সাবজেক্ট থাকে তাহলে আমরা লিখব নান বাট দ্যাট সাবজেক্ট ডু ইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান
আমি এভাবে লিখতে পারতাম এটাই যে অনলি কথাটা না বলে অ্যালোন দিয়েও করতে পারি যে লাইক আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। সো এরকম হয় যে যদি আমরা এই COVID-19 থেকে একটু ফ্রি হতে চাই বা আমাদের যদি রিলিফ চাই, তাহলে আর কেউ না, শুধুমাত্র ক্রিয়েটর, সৃষ্টিকর্তাই আমাদেরকে হেল্প করতে পারে। সো অনলি আল্লাহ ক্যান হেল্প আস যদি এই কথাটা আসে। সেক্ষেত্রে এখানে আল্লাহ মিনস, আমি যেমনটা একটু আগে বলেছিলাম যে ব্যক্তিকে আমি মেন করলাম, এরপরে ক্রিয়েটরকে, রাইট? যেহেতু অনলি দিয়ে আরও সেন্টেন্স আছে আমাদের, সে কারণে এটা বলা। সো আমি পরেরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সো আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। সো আমরা এখানে এক্সাম্পলটা যেটা নেগেটিভ করব সেটি হচ্ছে নান বাট, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, সো আমি একটু জানতে চাচ্ছি তোমাদের মেসেজিংয়ের মাধ্যমে, এবং স্যার বুঝতে পারবে যে আমার লেখাগুলো তোমরা বুঝতে পারছো কি না, এটা জানা খুব জরুরি। ওকে, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট ওয়ান, যে তোমরা কি আমার লেখাগুলো বুঝতে পারছো কি না বা লেখাগুলো স্পষ্ট কি না তোমাদের জন্য একটু নোট করে দাও, মেসেজিং করে দাও। ওকে, ফাইন। সো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এখানে আমি বলতে পারি অন্য ক্ষেত্রে, মানে আমার অভিজ্ঞতা যেটা বলছি সেটা হচ্ছে যে আল্লাহ যখন আসে কোনো ক্ষেত্রে বা কোনো সেন্টেন্সে, তখন ওনার নামটা প্রথমে আমরা নিই, নেওয়ার পর আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। অন্যান্য কোনো ম্যান হতে পারে, নো ইস্যু, সে সেক্ষেত্রে আমরা এটা লিখি না, যেমন মিজান অ্যালোন ক্যান হেল্প আস বা মিজান অ্যালোন ক্যান ডু ইট, এটাও লেখা যায়, বাট না লিখে অনলি কথাটা দিয়ে একটা এমফাসাইজ দেখানো হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এই সেন্টেন্সটাতে আল্লাহকে এমফাসাইজ করার জন্য প্রথমে লেখা হয়েছে। ওয়েল, সো অনলি যুক্ত আমরা দুটো বিষয় শিখলাম, তা হচ্ছে একটি হচ্ছে যদি এটি হিউম্যান বেইংকে মিন করে, লাইক আমি তুমি বা তোমরা বা আমরা সবাই মিলে যদি এখানে মিন করা হয় তাহলে নান বাট এখানে বসবে, সেই সাথে যদি অলমাইটি বা ক্রিয়েটরকে মিন করা হয় তাহলে এখানেও আমরা নান বাট কথাটা ব্যবহার করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড ইট। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, আমি এই অনলির মধ্যেই থাকতে চাচ্ছি, বিকজ অনলির যে আর যে এক্সাম্পলগুলো আছে এটা তোমাদেরকে একটু ক্লারিফাই করার জন্য বা একটু কনসেপশনটা ভালো করার জন্য আমি অনলির সাথেই থাকবো এখন। সো এখানে আমি আরও দুবার আছে অনলির ব্যবহার। সো আমাদের যেহেতু বাই টার্নস আছে 1, 2, 3, 4, আমি রুল নাম্বারগুলো মেনশন করেছি 1 থেকে 4 পর্যন্ত। সো এখানে আরেকটি দেখো, অনলি বোঝাতে মানে অনলি দ্বারা যদি কোনো বস্তুকে মিন করে, দ্যাট ইজ ম্যাটেরিয়াল, যদি কোনো বস্তুকে মিন করা হয় তাহলে নাথিং বাট বসে। সো এক্ষেত্রে এই সেন্টেন্সটা একটু খুব কন্ট্রাডিকশনই বলবো না আমি, বাট বা কন্ট্রোভার্সিয়ালও না, ব্যবহারের ক্ষেত্রে একটু ভিন্নতা আসে। কারণ হলো যদি নাথিং বাট বস্তুকে আমরা মিন করি, সে যে কোনো বস্তুই হতে পারে। ওকে, আবার এটার সাথে একটা সংখ্যার একটা একটা ক্লোজ রিলেশনশিপ আমরা দেখতে পাই। সো আমি এই কারণে এটার এক্সাম্পলটা তোমাদেরকে একটু ভিন্নভাবে দিচ্ছি। প্রথমত, অনলি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে এবং সেটা যদি কোনো বস্তুকে মিন করে তাহলে আমরা নাথিং বাট ব্যবহার করব। সো আমি তাহলে নেগেটিভটা আগে লিখে নিই। ওকে, আই হ্যাভ নাথিং বাট আ ফ্ল্যাট, মিন্স আমার একটা ফ্ল্যাট ছাড়া আর কিছু নাই, এমনটা বোঝাচ্ছে। দ্যাট ইজ কোনো বস্তুকে মিন করছে, ফ্ল্যাট ইজ বস্তু। ওকে, ইভেন আমি বলতে পারি আই হ্যাভ নাথিং বাট আ মোবাইল ফোন, ওকে আই হ্যাভ নাথিং বাট আ ব্যাগ, এ ধরনের কথাগুলো নেগেটিভ দিয়ে শুরু করলাম আমি বেসিক্যালি। এটা কেন শুরু করলাম, পরের যে এক্সাম্পলগুলো আমি দিব সেটা থেকে তুমি ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, সো আমি যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমি এটাকে অ্যাফার্মেটিভ করবো। তাহলে আমি লিখবো এখন আই হ্যাভ, এই নাথিংয়ের পরিবর্তে চলে আসছে অনলি, অনলি আ ফ্ল্যাট। সো হ্যাভ আ লুক, এখানে বাট কথাটা কিন্তু আর থাকলো না, দ্যাট ইজ নাথিং বাট কিন্তু আর থাকছে না। তার মানে আমি যদি একটা ভাইস ভার্সা বলি বা একটা থেকে আরেকটাতে যদি একটা শিফট করে দেওয়ার চেষ্টা করি যে আই হ্যাভ অনলি আ ফ্ল্যাট, তাহলে কথাটা আসছে যে আই হ্যাভ নাথিং বাট আ ফ্ল্যাট। বাট থিং ইজ দ্যাট, যে এটা হতে পারে এ ফ্ল্যাট মানে একটা একটা ফ্ল্যাট, যেখানে সংখ্যা বোঝালে আমরা নট মোর দেন অথবা নট লেস দেনও ব্যবহার করতে পারি, এই কারণেই আমার এই কথাটা বলা। সো আমরা যদি এক্সামে এই ধরনের কোনো কোয়েশ্চেন পাই বা কোনো সেন্টেন্স আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে আমরা নেগেটিভটাই পাবো বলে আশা করছি আমি। কারণ নেগেটিভটা না দিয়ে যদি অ্যাফার্মেটিভ দেয় তাহলে দুটো বিষয় আসবে, দুটো অ্যান্সার হতে পারে। যেমন একটা হতে পারে আই হ্যাভ অনলি আ ফ্ল্যাট, অথবা আই হ্যাভ নট মোর দ্যান আ ফ্ল্যাট, অথবা আই হ্যাভ নট
less than a flat, because it indicates both number as well as material things. So thank you very much, I hope you understood it. Ami er pore amader ei jaga ta te jemon I have bolchi, he has hote pare, she has hote pare, you have hote pare, we have hote pare, they have hote pare. ओके सो जेटाई होक ना केनो आमी शुधु आमार जे चेंजिंग टा सेटा एखाने ए चेंजिंग टा आसछे. सो थैंक यू वेरी मच, गो फॉर द नेक्स्ट वन. सो एखाने आमी बोललाम जो ओनलि एखाने ताहले ह्यूमन बीइंग बा क्रिएटर कोनो व्यक्ति बा वस्तुके बोझालो. एखाने आमी जस्ट एकटु छोटो करे लिखेई राखि व्यक्ति बा आल्लाह बा सृष्टिकर्ता, एई ओनलि दिये बोझालो कोनो वस्तु. ओके आमी परेर ओनलिते आसछि, एटा हबे संख्या. हैव अ लुक संख्या. ओके एकटी ओनलि दिलाम आमी वस्तु दिए जेटा मैटेरियल थिंगस, आरेकटी दिच्छि आमी दैट इज आमार नम्बर दिए. ओके सो नम्बर क्षेत्र आमी कि करब, प्रथमे आमी जेटा करलाम एगुलो किन्तु फिल करा जाबे ना जे दैट्स इंडिकेट्स नम्बर. ओके सो प्रथमे बोललाम ओनलि बा एलनयुक्त कोनो व्यक्ति वस्तु कोनो व्यक्ति बा आल्लाहके जदि बोझाय ताहले आमरा एई रुलटा फलो करछि. नेक्स्ट वन ओनलि द्वारा जदि कोनो वस्तुके मीन करा हय ताहले आमरा एकटु आगे जेटा व्यवहार करलाम नाथिंग बाट, एटा व्यवहार करछि नेगेटिव करबार जन्य अन्य क्षेत्र. ओके सो एटार एक्साम्पलटा आमि एकटु चेन्ज करे दिएछि, दैट इज नेगेटिव थेके अफार्मेटिव करार एक्साम्पल दिएछि. एखन आमि दिच्छि नट मोर दैन अथवा नट लेस दैन कखन व्यवहार करब, जखन सेंटेंसे ओनलि थाकबे. ओनलि जुक्त कोनो अफार्मेटिव सेंटेंस ए जदि संख्या बोझाय बा बयस बोझाय. संख्या मीन्स आमि जदि बोलि 5 7 8 10 15 20 হোয়াটএভার ইট ইজ, তাহলে একটা বোঝাচ্ছে এজ আর একটা বোঝাচ্ছে নাম্বার. সো নাম্বার অথবা এজ যদি বোঝায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি, তাহলে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব. সো হ্যাভ আন এক্সাম্পল. এক্সাম্পলের ক্ষেত্রে যদি বলি রিয়া is only 10. Okay, so have a look. Riya is only 10. Means Riya matro 10 bochor. Ba Riyar boyosh matro 10. Okay. Ekhetre tumi tomar moto kore ba ami amar moto kore amra chaile onek example create korte parbo. Shekhetre amra dekhte pacchi ekhane boyosh ke mean kora hocche ba boyosh bojhano hocche. So boyosh bojhale jehetu amra jani je ekhetre amra not more than othoba not less than asbe. ওকে নট মোর দ্যান মানে এর থেকেও বেশি না, অথবা নট লেস দ্যান মিন্স এর থেকে কম না, মিন্স আগের যেটা ছিল সেটাই. সো আমরা যদি এটা এটা আছে অ্যাফার্মেশনে বা অ্যাফার্মেটিভে, আমরা যদি এটাকে এখন নেগেটিভ করি তাহলে হবে এরকম যে রিয়া ইজ নট লেস দ্যান THAN দ্যান 10, অথবা রিয়া ইজ নট মোর দ্যান 10, মিন্স বেশিও না অথবা কম না. এটা কিন্তু 10 মিন্স বয়সকে মিন করা হচ্ছে. সো হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড. এরপরে যদি কোয়েরি থাকে অফকোর্স ইউ ক্যান লিভ ইট ইন দ্য কমেন্ট বক্স, আই উইল চেক ইট আউট অ্যান্ড রিচ আউট টু ইউ. ওকে আর এক্ষেত্রে আরেকটি বিষয় একটু বলতে হয়, এই যে নট মোর দ্যান বা নট লেস দ্যান যেটা বললাম, এটা কিন্তু একটা কম্প্যারিজনে যায়, কম্প্যারিজন. ওকে সো কম্প্যারিজন ক্ষেত্রে আমরা দেন কথাটা ব্যবহার করি. দুটো দেন আমরা মাথায় রাখবো, একটা হচ্ছে THEN দেন মিন্স অতপর বা তারপর, অতপর অথবা তারপর, ঠিক একই প্রোনাউন্সিয়েশন হচ্ছে বা সাউন্ড একই দিচ্ছে দেন. একটা হচ্ছে দেন দেন, আর একটা হচ্ছে দেন. ওকে দেন হচ্ছে চে বা তার থেকে বা ওর থেকে, হোয়াট এভার, মানে চে তোমার চেয়ে সে ভালো, আমার চেয়ে তুমি ভালো, এমনটা বোঝাতে আমরা THAN ব্যবহার করবো. ম্যাবি আমাদের বইয়ে একটু প্রিন্টিং মিস্টেক আছে, প্লিজ কাইন্ডলি তোমরা একটা কারেকশন করবে. যেখানে THEN দেওয়া আছে, অফকোর্স ইউ জাস্ট চেঞ্জ ইট ইন টু দেন THAN. ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ. আমি যেমনটা বলছিলাম যে বয়স বোঝাতে আমরা লেস দ্যান বা নট মোর দ্যান ব্যবহার করব, ঠিক তেমনি আমরা যদি এটা কোনো সংখ্যাবাচক কোনো কিছু দেখতে পাই সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারছি. সো ফর এক্সাম্পল আমি যদি এই নামটাই রেখে দিই, সেক্ষেত্রে যেটা আমি লিখতে পারি এটা হচ্ছে যে কোনো বস্তু বা বস্তু বোঝাতেই আমি যদি ব্যবহার করি, সেক্ষেত্রে এমন হচ্ছে রিয়া হ্যাজ টু
brothers. So have a look. Two brothers. So it has somehow been courted. So it can be the brothers in only kitchen of the bar, like books of the bar, pens of the bar, whatever it is, that is that will indicate number. So number was the table curbo. She can do the umbra irkum only pi. তাহলে আমরা এখানে ব্যবহার করছি রিয়া হ্যাজ ওনলি এনিওয়ে প্যারডন মি আমি এর আগের সেন্টেন্স এ দ্যাট ইজ রিয়া ইজ টেন এমনটা আমার মনে হচ্ছে যে অনলি কথাটা বাদ দিয়েছিলাম কিনা আমি জানি না আমি আই উইল রিপিট ইট ওকে সো এখান থেকে দেখো রিয়া হ্যাজ ওনলি টু ব্রাদার্স রিয়া হ্যাজ ওনলি টু ব্রাদার্স রিয়ার মাত্র দুটা ভাই ওকে সো অনলি থাকছে আমি এর আগের সেন্টেন্স দেইনি সো ফার ওকে আমি আবারও দিচ্ছি সেটি রিয়া হ্যাজ ওনলি টু ব্রাদার্স মিন্স রিয়ার দুইটা ভাইয়ের মাত্র দুটা ভাই মিন্স আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে আসে রিয়া হ্যাজ নট মোর দ্যান টু ব্রাদার্স রিয়া হ্যাজ নট মোর দ্যান টু ব্রাদার্স দিস ইজ নেগেটিভ সো এখানে বলছি রিয়া হ্যাজ ওনলি টু ব্রাদার্স রিয়ার মাত্র দুটি ভাই ওকে এর আগের যেটি ছিল যেটা আমার আমি যেটা অ্যাগ্রি করছি যে ইয়াস আই ম্যা ফরগেট টু রাইট ওনলি হ্যাঁ সেটা ছিল এরকম রিয়া ইজ ওনলি টেন ইয়ার্স যেটা একটু আগে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম রিয়া ইজ ওনলি টেন ইয়ার্স সো অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা যখন নেগেটিভ করছি ভেরি সিম্পল যেটা আগে আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি রিয়া ইজ নট মোর or less than THN than 10. Ria is not more than 10 years. Okay. So 10 liklo hobe othoba years dilo problem nei. Okay. So only thaklo eta boyosh ke bojhale amra not more than ba not less than even jodi eta number ke mean kore tobu amra not less than ba not more than byabohar korte parchi and hope that you understood and I'm really sorry not to mention only in the first example so thank you very much এরপরে আমরা যাচ্ছি মাস্ট কথাটা মাস্ট ইউনো দিস ইজ মডেল অক্সিলারি ভার্ব আমাদের আমরা এর আগে কয়েকটা মডেল অক্সিলারি ভার্ব পড়েছিলাম সেখানে আছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড ওকে এর মধ্যে মাস্ট কথাটা ছিল এবং মাস্ট কথাটা আমরা তখনই ব্যবহার করি যখন সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা অর্থে আমরা এটা ব্যবহার করি রাইট সো সেই জায়গা থেকে আমি আমি বলছি যে মাস্ট মানে হচ্ছে অবশ্যই পালনীয় বা অবশ্যই করতে হয় বা করতে হবে এমনটা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি রাইট তো অনেক ক্ষেত্রে যেটা হয় যেমনটা তোমাকে বলা হয় যে ইউ মাস্ট বি কেয়ার অ্যাবাউট ইউর স্টাডি ওকে ইউ মাস্ট বি কেয়ারফুল হোয়াইল গোয়িং অ্যানিওয়ার ইউ মাস্ট বি কেয়ারফুল হোয়াইল স্টাডিং ওকে অর ইউ মাস্ট বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড সো এই ধরনের যে বিশেষ জায়গাগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি মাস্ট এবং অবশ্যম্ভাবী বা অবশ্যই করতে হবে এমনটা বোঝাতে আমরা মাস্টের ব্যবহার দেখতে পাই সো এই মাস্ট যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ক্যানট বাট অথবা ক্যানট হেল্প নেগেটিভ করবার জন্য দ্যাট ইজ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার জন্য দুটো শব্দ ব্যবহার করবো একটা হচ্ছে ক্যানট বাট আর একটা হচ্ছে ক্যানট হেল্প তবে ক্যানট হেল্প যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই ওই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি দুটো এক্সাম্পলে তোমরা মোটামুটি ক্লিয়ার হবে আশা করছি আর তারপরেও যদি না বোঝো অফকোর্স আমি যেমনটা বলেছি যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমি এটা বুঝতে পারিনি অথবা বুঝতে পেরেছো এরকম যদি হয় তাহলে তোমরা আমাকে এক্সাম্পলগুলো পাঠাতে পারো মেসেজের মাধ্যমে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সাম্পল You must do it. You must do it. You must study. Okay? Well. So, এই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো থেকে যখন আমরা এটাকে নেগেটিভ করবো তখন আমাদের মনে রাখতে হবে আমরা দুভাবে করতে পারি একটা হচ্ছে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প ফর এক্সাম্পল আমরা এটাকে এখন নেগেটিভ করছি তাহলে আমরা লিখব ইউ ক্যানট That is can't, but, okay. You cannot, but, do it. Do it. So have a look. Must kotha chole gelo. Chole jawar pore amra byabohar korlam cannot, but. Or, ami abar ekta example dicchi. Jodi etike ami cannot help diye likhi, tahole ki hobe? Tahole ami likhbo, you cannot help. Verb er sathe ing, that is do. Doing.
ওকে সো আমি আবারও বলছি বা রিপিট করছি, যে কোনো সেন্টেন্স মাস্ট দিয়ে আছে এবং সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি নেগেটিভ করবার জন্য। নাম্বার ওয়ান, উই ক্যান ইউজ ক্যান অর বাট টু মেক ইট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর উই ক্যান ইউজ ক্যানট হ্যাভ। ওকে, ইফ উই ইউজ ক্যানট বাট দ্যার ইজ নো চান্স অ্যাকচুয়ালি, লাইক ইউ মাস্ট ডু ইট, ইউ ক্যানট বাট ডু ইট, তুমি এটা না করে পারো না, আর আগেটা ছিল তোমাকে অবশ্যই করতে হবে। ওকে, দ্য নেক্সট ওয়ান, আমি যখন বলছি যে না আমরা যখন ক্যানট হেল্প ব্যবহার করব, তখন ওই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হবে। ওকে, সো আমি পরের যে এক্সাম্পলটা একই সেন্টেন্সে দিলাম যে সেটি হচ্ছে ইউ ক্যানট হেল্প ডুইং ইট, ইউ ক্যানট হেল্প ডুইং ইট। সো দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, একটি হচ্ছে ক্যানট বাট যদি হয় তাহলে কোনো প্রবলেম নেই, বাট যদি ক্যানট হেল্প ব্যবহার করি তাহলে এর সাথে আইএনজি থাকবে। এটা হতে পারে যে আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বললাম তোমাকে, বা তুমি আমাকে বললে, সেক্ষেত্রে হয়তো হেল্পের ব্যবহারটা এখানে দেখালো, তোমাকে বললো যে ইয়েস নাও ইউ ক্যান চেঞ্জ ইট ইনটু অ্যাফার্মেটিভ, ইউ ক্যানট হেল্প ডুইং ইট। তাহলে আমি এই ক্যানট হেল্প যখন দেখতে পাচ্ছি, ওকে, ক্যানট হেল্প যখন দেখতে পাচ্ছি তখন আমি লিখব অফকোর্স আমি এখানে মাস্ট ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ক্যানট বাটও দেখি, নো ইস্যু, সেক্ষেত্রেও আমি ব্যবহার করব মাস্ট। এবং এটা হচ্ছে নেগেটিভ থেকে যখন আমি এটাকে অ্যাফার্মেটিভ করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই হোপ ইউ আন্ডারস্টুড দ্যাট ওয়ান। হ্যাঁ, এভরিতে যাইনি তো এখনও। থ্যাংক ইউ ভেরি মাচ, মেবি আই মাই স্কিপ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, কে বলছে এই কথাটা? কমেন্টে যে আসছে তাকে ধন্যবাদ দেওয়া হোক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এভরি আমি এখনও দেইনি, রাইট? মানে আমরা করলাম এতক্ষণ ধরে অনলি, এরপর করলাম হচ্ছে অনলি দিয়ে, তিন ধরনের করলাম, আরেকটি করেছি আমরা মাস্ট দিয়ে, এভরি দিয়ে করিনি। এভরি দিয়ে ছিল দ্যার ইজ নো বাট, রাইট? ওকে, আমি এখানে লিখেছিলাম, মুছে দিয়েছি শুধুমাত্র এক্সাম্পলগুলো দেওয়ার জন্য। ভেরি ভেরি ইজি অ্যাকচুয়ালি এভরিটা। সো দ্যার ইজ নো কথাটা আসবে এভরি যুক্ত যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আমরা পাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তুমি যে কমেন্ট করেছে, অফকোর্স আই থ্যাংক আ লট টু ইউ, বিকজ আমি প্রায় ভুলতে বসেছিলাম। ওকে, আর একটা বলেছিলাম যে টাইম যেহেতু একটা ইস্যু, সো স্যার আমাকে টাইম ব্যাপারে একটু বলেন। হাউ মাচ টাইম ইউ হ্যাভ পাসড? 28 মিনিটস। ওকে, নো ইস্যু। সো এভরি দিয়েছি আমি এখানে, এভরি হলে দ্যার ইজ নো, দ্যার ইজ নো, আমি নোর পরে ডট ডট দিচ্ছি। ওকে, কেন দিচ্ছি? দ্যার ইজ নোর পরে নো বডি থাকলে নো বডি, এনি বডি, যদি এভরি বডি থাকে তাহলে এভরি বডি হতে পারে, এভরি ওয়ান হতে পারে। ওকে, এ ধরনের বিষয়গুলো হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাকে, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে দ্যার ইজ নো কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব। ওয়েল, সো উই হ্যাভ সাম এক্সাম্পলস হিয়ার, সেই এক্সাম্পলগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যেটা তোমাদের দেওয়া আছে আমাদের বইয়ে, সেটাতে তোমরা একটু মনোযোগ দাও, এবং আমি যতগুলো তোমাদের এতক্ষণ করালাম সেইটির সাথে আমাদের বইয়ের যে মিলটা আছে বা আমরা আরও যে এক্সাম্পলগুলো এখানে দেখতে পাচ্ছি সেটির সাথে তোমরা যদি পারো একটু মিলিয়ে দেখো যে আমি তোমাদের যেগুলো দিলাম এর সাথে কতটুকু মিল আছে তার সাথে। ওকে, তবে একটু কারেকশন করতে হবে আমাদের, তাহলে যে এভরির ক্ষেত্রে আমি এ কারণে একটু সময় নিচ্ছিলাম, দ্যাট ইজ ক্যামেরার বাইরে চলে গিয়েছিলাম, তা হচ্ছে যে এভরির পরিবর্তে দ্যার ইজ নোর পরে যেটা আসবে সেটা হচ্ছে ডট ডট বাট। ওকে, দ্যার ইজ নো ডট ডট বাট, একটু আগে যে আমরা যেমন ক্যানট বাট বা ক্যানট হেল্প শিখেছি তার মতোই ক্যানট বাট। সো আমাদের বইয়ের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেক্ষেত্রে আমি যদি এক্সাম্পলটাকে অন্যভাবে দিতে চাই বা অন্য সেন্টেন্স দিতে চাই, এভরি বডি লাভস ফ্লাওয়ার। ওকে, ভেরি সিম্পল এক্সাম্পল, আমাদের বইয়ে যেটা আছে সেটার থেকে আমরা যদি একটুভাবে অন্যভাবে দিতে চাই, নো ইস্যু। ওকে, আমি একটু অন্যভাবে দিলাম, এভরিবডি লাভ ফ্র্যাগরেন্স আর সেম, ভেরি সেম। ওকে, এভরি বডির বলেছে, আমি যদি এখানে এভরি বডির পরিবর্তে এভরি ওয়ান দিই, নো ইস্যু। ওকে, সো এভরি বডি লাভস ফ্লাওয়ার, মানে দি মিন্স প্রত্যেকেই ফুলকে ভালোবাসে। এখানে লাভস এটা সিঙ্গুলার করা হয়েছে বিকজ এভরি বলতে প্রত্যেকে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই লাভস। ওকে, এভরি বডি লাভস ফ্লাওয়ার, আমরা এখন যদি এটাকে নেগেটিভ করতে চাই জাস্ট আমরা এখানে ব্যবহার করবো দ্যার ইজ নো বডি, যেহেতু আমরা বডি দিয়েছি এখানে, অথবা অন যদি এভরি ওয়ান কথাটা থাকে। আমি আবারও বলছি, যদি দ্যার ইজ নো ওয়ান
नो बडी तेने व्यवहार करब एवरीबडी अथवा एवरी वन ओके दैट इज एवरी पर ओन अथवा बडी कथा आसब सो देर इज नो वन मैं क्यों नहीं देर इज नो वन बट लवस फ्लावर देर इज नो वन बट लवस फ्लावर ओके सो थैंक यू वेरी मच हमें एवरिर जो रूल्ट आबार एकटू शेयर करी ता होच्छे एवरी जुक्त थाकले आमरा देर इज नो डट डट बाट व्यवहार करब आमरा रूल नम्बर टू ते देर इज नो डट डट बाट कथाटा लिखे नहीं हाँ हमें जो एक आगे जमनटा बोलाम बा एर आगे सेंटेंसगुलोते जमनटा देया आछे ओई रूलटाते ए बिषयटी दैट इज बाटेर व्यवहारटा देखानो हयनी सो माने बाट लेखानो हयनी रूलेर क्षेत्रे सेंटेंसे प्रथमे एवरी थाकले होवार परिवर्ते देर इज नो डट डट बला आछे बाट बाट कथाटा देया नहीं तोमरा बाटटा दिए नाओ दैट्स ऑल फाइन सो थैंक यू वेरी मच for enjoying this class today and I'm just jumping to the paragraph actually I'm paragraph to pore shonabo bangla shoh er sathe amader arekti porjay jete ache sheti hocche je appropriate preposition er khetre onekeri eta obhijog thik na ami jodi eta bole je oneke boleche sir eta english ta deya hocche na keno so first of all amader appropriate preposition bangla version e jara ache tader to bangla lekhai ache सो और साथे माने जस्ट मैच करे आमरा जे कोनो शब्द व्यवहार करते पारे बाट माइंड इट बा कीप इन माइंड जे एप्रोप्रिएट प्रिपोजिशन कखनो अर्थ आमादेर बेसिकली माने लिखे देखाते हबे ना कोथाओ इट्स फर अंडारस्टैंडिंग माने दैट इज सेल्फ अंडारस्टैंडिंग ओके जेमन आमि जदि बोली कल इन मीन्स काउके डाका सो एटा होते पारे एड्रेसिंग अथवा इनवाइट लाइक कल इन अ डॉक्टर डाक्टर के डाको सो इटा डाकार जो व्यवहारटा सेटा आमरा सेंटेंसेर माध्यमे प्रकाश करते पारबो सो थैंक यू वेरी मच और पाशापाशी वर्शनेर जरा बेसिकली तोमरा आछो आमी चेष्टा करबो आमादेर ए पर्यन्त जे प्रिपोजिशनगुलो व्यवहार होयेछे बा आमरा जतगुलो दिएछि एबं आजके जेमन दिएछि अथवा नेक्स्ट उइके आबार दिब एटा पुरोटार इंग्लिश वर्शनटा जाते करा जाय मीन्स अर्थेर साथे आमादेर जे बांगलार जे मिलटा সেই অনুযায়ী আমাদের যেভাবে এটা করা দরকার আমি সবগুলো করে দিয়ে তোমাদের জন্য শুধুমাত্র এটা প্রেসক্রাইব করে দেব সো দ্যাট যারা বাংলা ভার্সনে আছে তারা যাতে এটা মানে এখন বলতে গেলে বা আমি যদি এটা বলি তাহলে ওদের ওরা হয়তো লিভ করবে আমাকে যেহেতু ওদের দরকার নাই এটা সো আমি এটা আলাদা করে তোমাদের জন্য তৈরি করে দেবো ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ভেরি মাচ আমি যাচ্ছি এখন আমাদের পরবর্তী যেটি সেটি হচ্ছে ইন্টারনেট দ্যাট ইজ আমাদের প্যারাগ্রাফ আছে আজকে মেবি আই উইল টেক সাম টাইম বিকজ यू नो हमारे क्लास ड्यूरेशन 35 मिनट्स एंड इज अलोटेड बाय योर ओन चॉइस सो थैंक यू वेरी मच द पेज नंबर इज 3337 ओके इंटरनेट इज वन ऑफ द ग्रेटेस्ट इन्वेंशन ऑफ मैनकाइंड मानव जीवने मानुषर जो इंटरनेट एक असाधारण आविष्कार अनेक बड़ो आविष्कार वेल इंटरनेट इज यूजफुल फॉर पीपल ऑफ ऑल एजेस इंटरनेट सकल मानुषर जो सकल धरण मानुषर जो खुबी बेसि খুবই দরকার খুবই প্রয়োজনীয় দিস অ্যাসেনশিয়াল স্টিল নাও আমি এখন কথা বলছি তোমরা আমাকে দেখছো ইন্টারনেটের কারণে আদারওয়াইজ নট ওকে ইউ ক্যান ইজিলি ইউজ ইন্টারনেট অ্যান্ড গেট লটস অফ ভ্যালুয়েবল ইনফরমেশন সাচ ওয়েদার ফোরকাস্ট লেটেস্ট পলিটিক্যাল নিউজ নিউজ রিলেটেড টু মেডিসিন লিটারেচার সফটওয়্যার বিজনেস লেজার এটসেট্রা ইন্টারনেটের মাধ্যমে তুমি কী না জানতে পারো এখন কী হচ্ছে বা রাইট নাও হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট মিরপুর ক্যাট কোচিং এখানে লাইভ ক্লাস আছে তুমি দেখতে পাচ্ছ ইন্টারনেটের কারণে সো সব ধরনের তথ্য প্রযুক্তি হোয়াট এভার ইট ইজ তুমি এখান থেকে জানতে পারো ইভেন তুমি ট্যুরে যাবা ট্রিপে যাবা কীভাবে যাবে বা কোথায় থাকবে আগে থেকে তুমি বুকিং করতে পারছো ইন্টারনেটের মাধ্যমে ওকে ইউ ক্যান অলসো ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ ইয়োর ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ানস ইন এনি পার্ট অফ দ্য গ্লোব দ্যাট ইজ টু অ্যাট চিপ ইকোনমিক্যাল প্রাইসেস ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই তুমি কথা বলতে পারছো ইমো ভাইবার হোয়াটসঅ্যাপস ফেসবুক মেসেঞ্জার হোয়াট এভার ইট ইজ হোয়ারিভার আমরা যদি একটা টেলিফোনে কথা বলতে চাই হয়তো এটা চিপ রেটটা অনেক বেশি হাই হবে রাইট ওকে ইন্টারনেট ইজ এ বিগ ব্লেসিং টু স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স ছাত্র এবং শিক্ষকদের জন্য বা প্রফেসরদের জন্য লেকচারদের জন্য অনেক বেশি হেল্পফুল বা আশীর্বাদ বলা চলে বা আশীর্বাদ বলেছে অ্যাকচুয়ালি তাই রাইট নাও স্টুডেন্টস ক্যান লগ অন টু দ্য ইন্টারনেট অ্যান্ড ব্রাউজ ভ্যারিয়াস সাবজেক্টস টু কমপ্লিট দেয়ার প্রজেক্টস বিভিন্ন কাজের জন্য লাইক আমি যদি তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিই সেই অ্যাসাইনমেন্টটা পাওয়ার জন্য হয়তো তুমি কোনো ইন্টারনেটে গিয়ে সার্চ করতে পারো বা কোনো দ্যাট ইজ অনলাইন কোনো পোর্টাল থেকে ওটা সংগ্রহ করতে পারো এটা সম্ভব ইন্টারনেটের কারণে ওকে অ্যাসাইনমেন্টস অ্যান্ড আপডেট দেয়ার সাবজেক্টস রিলেটেড নলেজ কোনো একটা বিশেষ বিষয়ের উপরে যদি আমি কোনো জ্ঞান আহরণ করতে চাই বা নিতে চাই সেই বিষয়ে লিখে সার্চ দিলে আমি গুগল থেকে তথ্যগুলো পাচ্ছি
Due to all these activities, nowadays many banks are trying to increase their internet security because they use internet as well as to their run their administration. প্রশাসনিক যত কাজ আছে এগুলো ছাড়া ব্যাংকিং খাতে অনেক বেশি ইন্টারনেট ব্যবহারের বা প্রযুক্তি ব্যবহারের একটা শুরু হয়েছে এবং তারা চেষ্টা করছে সব ধরনের কাজকর্ম যাতে ইন্টারনেটের মাধ্যমে করা যায়। যেমন আমরা কার্ড সোয়াইপ করে টাকা উত্তোলন করতে পারছি এটিএম মেশিন থেকে। ওয়েল, ইউ ক্যান ইভেন সেন্ড অ্যান ইমেইল উইথ দি হেল্প অফ ইন্টারনেট। আমরা ইন্টারনেট ছাড়া কিন্তু কোনো ইলেকট্রিক মেইল পাঠাতে পারি না। ইন্টারনেট অ্যালাউজ ইউ টু জয়েন টু এনজয় গেমিং, মিউজিক, চ্যাটিং অ্যান্ড মুভিজ উইথ ইউর ফ্রেন্ডস। তুমি চাইলে আমাকে খুব সম্ভবত গত রাত্রে সাম অ্যানি অফ মাই স্টুডেন্টস আমাকে বলেছে, স্যার আপনি কি আমার সাথে লুডো খেলবেন? সো বেসিক্যালি আমি উত্তর খুঁজে পাইনি, আমি কী দেবো সেটা খুঁজে পাইনি। সো ওই জায়গায় বলছে, যেমন ইন্টারনেটে বসে একসাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একসাথে কোনো কিছু কোনো গেমে জয়েন করা যায়, দ্যাট ইজ গেমিং। ওকে, সো এটা আমার জানা ছিল না, কালকে যখন মেসেজটা পেয়েছি তখন দেখতে পারলাম। দ্যাট মিনস ইন্টারনেটে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কয়েকজন মিলেও একসাথে খেলা যায় বা জ্যামিং করা যায় বা চ্যাটিং করা যাচ্ছে। ওকে, মেনি বিজনেস আর সোললি রান থ্রু ইলেকট্রনিক কমার্স অর ই কমার্স। কিছু বিজনেস আছে লাইক আলিবাবা, ওকে, এই এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পুরোটাই আমাদের ইন্টারনেট বেসড বিজনেস। মিনস যেমন পাঠাওয়ের কথা যদি বলি আমাদের দেশে, অথবা উবারের কথা যদি বলি, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা সফটওয়্যার ব্যবহার করে তারা সারা পৃথিবীতে বিজনেস করছে। ইভেন তাদের যদি আমরা বলি যে তাদের কোনো অফিস না থাকলেও চলবে, অফিস ইজ অ্যাকচুয়ালি দ্যার ইন দ্যার পকেট। সো ইলেকট্রিক বিজনেস বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে বিজনেসগুলো হচ্ছে এটাও সোলি ডিপেন্ড করছে ইন্টারনেটের উপরে। ইন্টারনেট হ্যাজ এন্ডলেস পসিবিলিটিস, মানে কী না করতে পারে ইন্টারনেট দিয়ে, যেমনটা আমরা অ্যাকচুয়ালি ক্লাসগুলো উপভোগ করছি বা ক্লাসগুলো তোমাদের দিতে পারছি আর তোমরা সেটা রিসিভ করতে পারছো। গভর্নমেন্ট ইজ অলসো ট্রাইং টু ইন্ট্রোডিউস কম্পিউটার লিটারেসি প্রোগ্রামস ইন কলেজেস অ্যান্ড স্কুলস ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং সরকার চেষ্টা করছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থের বা অর্থনৈতিক যে আয় বৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা বাড়ানোর জন্য সকল জায়গায় সকল স্থানে, বিশেষ করে স্কুল এবং কলেজগুলোতে ইন্টারনেট ব্যবহারের উপরে একটা বিশেষ প্রোগ্রাম চালু করার। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড অল অফ দ্য আইটেমস অফ মাই ক্লাস টুডে অ্যান্ড উইচ দ্যাট ইউ উইল স্টে এট হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।